আজ প্রচেষ্টা পরিবার থেকে এগোতে শুরু করলাম পাহাড় আর জঙ্গলে ঘেরা সুন্দর স্নিগ্ধ কলকোলাহলহীন জলপ্রপাত যুক্ত বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রাম ঢাঙ্গি কুসুমে। পাথর শিল্পীদের হাতের কাজ সকলকে মুগ্ধ করবেই। নব নব সৃষ্টির উৎসাহ আর উদ্দীপনায় মাতোয়ারা দিন আনি দিন খাই গোছের শিল্পীদের বেঁচে থাকার লড়াইয়ে সাধ্য মতো সামিল হওয়ার চেষ্টাতে আমরা। এই সমবেত সঙ্গীত আর গ্রন্থযাত্রার মধ্য দিয়ে আমার আপনার সবার প্রচেষ্টা থাকবে সেখানকার অভাবী শিল্পীদের ছেলে মেয়েদের শিক্ষার প্রসার ঘটাতে। তাই আমাদের প্রথম ছোট্ট পত্রিকার মোড়ক উন্মোচন করলাম ঢাঙ্গি কুসুমের ছেলে মেয়েদের সাক্ষী রেখে। বই খাতা পেন পেন্সিল ও অন্যান্য পড়াশোনার সামগ্রী বিতরণের সময় তাদের আনন্দ উৎসাহ আর উদ্দীপনা যেন আমাদের অন্তরাত্মাকে জাগ্রত করে তুলল। আমাদের সদস্য ও সদস্যরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে প্রতিদিনের হাত খরচের টাকা থেকে কিছু কিছু সঞ্চয়ের মাধ্যমে নিজেদের জন্য ব্যয় না করে তা সাধ্যমতো যে চেষ্টা করে গেল ওই ছোট্ট ছোট্ট শিশুদের পাশে থাকার জন্য তা সত্যি ভাব। এইভাবে আমাদের চেনা গন্ডির বাইরে বেরিয়ে নিজেদের মতো করে আনন্দ করে কিছুটা সময় ব্যয় করে ঠাঙ্গি কুসুমকে আজকের মতো বিদায় জানাই।